যে ভঙ্গের কারণ সেটা হচ্ছে আকলু লাহমিল এবলি ওটের গোস্ত খাওয়া। ওটের গোস্ত খেলে কি হয়? ওযু ভঙ্গ হয়। এটা আরব দেশে এসে শুনেছেন তাই না? দেশে এক তো উঠ নেই বেশি, এক তো উঠ নেই তেমন, আর যদি উঠ থাকেও তো মুফতি সাহেবদের ফতোয়া নেই, অসুবিধা নেই। গরু খেলে আবার উজু নষ্ট হয় না, তো উঠে কেন উজু নষ্ট হবে? হাদিসের সামনে যুক্তি পেশ করে, যুক্তিতে নাকি মুক্তি, কোরআন হাদিসে মুক্তি নেই তাদের। তো উঠের গোস্ত খেলে সাওন খানা কালিলা নাও কাসিরা, বেশি খান আর কম খান, এক টুকরো খেয়েছে, আরে বেশি খাইনি এক টুকরো খেয়েছি, না 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 একটু খান আর বেশি খান। লিসহাতিল হাদিসে ফিহে, কারণ এই মর্মে সহি হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ওয়া সারাহাত স্পষ্ট হাদিস রয়েছে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ, একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, আনা তাওয়াদ্দা মিন লাহুমিল গানাম, আমরা কি ছাগলের গোস্ত খেয়ে উযু করব? কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন শাতা তাওয়াদ্দা, যদি চাও তো উযু করো, ওয়া ইন শাতা ফালা তাওয়াদ্দা, আর যদি চাও যে উযু করব না খাসির গোস্ত খেয়ে তো করিও না। কালা আনা তাওয়াদ্দা মিন লাহুমিল এবেল, আমরা কি উটের গোস্ত খেয়ে উযু করব? খাসির বকরির পরে কিসের কথা জিজ্ঞেস করলেন? উটের কথা, গরুর কথা কেন জিজ্ঞেস করলেন না? আরব দেশে গরু আছে এখনো? গরু যদি থাকে তো ফার্মে কোথাও গরু, হ্যাঁ ওইসব গরু আছে, মাঠে ঘাটে কোথাও গরু দেখছেন? কিন্তু বকরির পালে এখনো দেখতে পাচ্ছেন 1400 বছর পরে তাই না? আর উটের পালও দেখতে পাচ্ছেন। এইসব দেশে গরু তখনও ছিল না, আর মহিষ তো ছিলই না, যেন মহিষের নামই খুঁজে পাই না। বাকারের নাম তো হাদিসে তো খুঁজে পাওয়া যায়, কিন্তু মহিষের নাম খুঁজে পাওয়া যায় না। মহিষ পানিবিহীন দেশে বাঁচতে পারে না, মহিষের জন্য পানি লাগে। তো আমরা কি উটের গোস্ত খেয়ে উজু করব? কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ উটের গোস্ত খেয়ে উজু করতে হবে। তাওয়াদ্দা মিন লাহুমিল এবেলে, উটের গোস্ত খেয়ে উজু করিও, রাহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। তো এই হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন ফিহে হাদিসানে সহিহানে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উটের গোস্ত খেয়ে উজু করতে হবে এই মর্মে দুটো হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সহিহ হাদিস, সহি হাদিস দুটো রয়েছে। ওয়াইউল হাকু বিল লাহমিল এবলি, আচ্ছা এতক্ষণ হাদিসে তো জানলাম লাহমুল এবল, লাহম মানে গোস্ত, তো কেউ যদি বলে যে গোস্ত ছাড়া উটের আর বাকিগুলো খেলে উজু করতে হবে না? হবে না, যেমন কাল কালবে উটের, হ্যাঁ যেটা হার্ট, হার্টটাকে কি বল, কি বলে বাংলায়, আরে কলিজা, হার্টটা কলিজা না, কলিজ কলিজা হচ্ছে আপনার যেটাকে লিভার, হ্যাঁ লিভার কলিজা, আর হার্ট হৃদয়, কিন্তু ওটাকে কি বলে, গুর্দা, গুর্দা কোন কোন এলাকা মোচা বলে, কোনটাকে, ওইটাকে মোচা বলে, মোচা ঠিক। ওয়াল কাবেদ কলিজা, কলিজা একজন বলছে আমি উটের কলিজা খেয়েছি, হাদিস আছে লাহমু লেভেল, লাহমুর রাস, কেউ যদি মাথার গোস্ত খাওয়াছে আমি মাথা খেয়েছি, আমি তো গোস্ত খাইনি, মগজ খেয়েছি, কেউ যদি বলে উটের আমি চর্বি খেয়েছি, শুধু চর্বি খেয়েছি আমি গোস্ত খাইনি, হাদিসে গোস্ত আছে, হ্যাঁ জি হ্যাঁ, অন্য হবে জালিক ইত্যাদি ইত্যাদি। ওয়াম আকলু লাহমিন গাইরিল এবলে, উট ছাড়া অন্য কোন গোস্ত খেলে ফালায়ান কজুল ওজু, উজু নষ্ট হয় না, উটের গোস্ত খেলে উজু নষ্ট হয়, এটা আমরা কি দ্বারা জানলাম? দুটো সহি হাদিস দ্বারা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। প্রত্যেকটি শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে হেকমত কজ কারণ জানব তারপর মানব, এটা ইসলাম নাই, বুঝা গেছে? তাহলে শুধু উঁটে উঁটের উঁটের কেন গোস্ত, প্রত্যেকটাতে তখন আপনি কারণ চাইবেন, তাহলে আপনি আল্লাহর বান্দা কোথায় থাকলেন, অনুগত বান্দা কোথায় থাকলেন? বান্দার কাজ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলম যিনি সৃষ্টিকর্তা তোমার জন্য যেটা কল্যাণকর সেই বিধান তোমাকে দিয়েছেন, সেই আদেশ নিষেধ দিয়েছেন, তোমার জন্য যেটা অকল্যাণকর সেটা থেকে তোমাদেরকে তোমাকে বারণ করেছে, বুঝা গেছে না? আর আপনি জানবেন তাহলে রহস্য কি, কারণ কি, জানবো তাহলে মানবো, তাহলে আপনি অবাধ্য। এটা আল্লাহর ক্ষেত্রে বুঝে আসে না মোটা হুঁস মুসলিম, সেই জন্য যারা মোটা হুঁস তাদের বুঝে আসে না, আমি সবাইকে বলছি না কিন্তু অধিকাংশ মোটা হুঁস, কিন্তু বাপ মায়ের ক্ষেত্রে ঠিকই বুঝে আসছে। বাবু যদি বলে যে আমার জন্য আজকে ইলিশ মাছ নিয়ে আই, আর যদি জিজ্ঞাসা করেন কেন ইলিশ আনবো, আজকে রুই আনবো নহে, কেন ইলিশ আনবো আব্বা, তাহলে কি বলবে, ছেলে খুব ভালো, প্রত্যেকটার হেকমত জানে তারপরে আনতে চায় নাকি?
আপনি বলছেন আজকে বাবা রে এই গরুর গোস্ত খাবো, ছেলেকে বলছেন আজকে গরু কেন আনবো, খাসি কেন আনবো না, হ্যাঁ আজকে মুঠের গোস্ত নিয়ে আইতো, মুঠের কেন আনবো, যদি এরকম প্রত্যেকটা সবজি ইত্যাদি মাছ আপনি যেটাই বলছেন আপনি ছেলেকে বলছেন যে কেন, হেকমতটা কি, ভালো ছেলে না, কারণ হাকিম হেকমত জানতে চায় না, তাই না? সুবহানাল্লাহ, নিজের ক্ষেত্রে খুব বুঝে আসছে যে আমার ছেলে বেয়াদব, সব কথাই এতরাজ আর এতরাজ, এটা কেন ওইটা কেন, আর রব্বুল আলামিনের আদেশ নিষেধের ক্ষেত্রে বুঝে আসে না। এ হচ্ছে আজকে অধিকাংশ মুসলিমের অবস্থা। হ্যাঁ বায়ু নির্গত হইলো এক রাস্তা দিয়ে, আবার এগুলো কেন ধুইতে হবে, এটা মুসলিম জিজ্ঞেস করতে পারে, এটা কাফের জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, কারো সে বিশ্বাসী না, কিন্তু একজন মুসলিম কেন জিজ্ঞেস করবে? মুসলিমের কাজই হচ্ছে, মুসলিম মানেই তো আত্মসমর্পণকারী, হ্যাঁ সারেন্ডারকারী, আত্মসমর্পণকারী কে, যা আদেশ হলো সে নত করে মেনে নেওয়া, মুসলিম মানে হচ্ছে মুস্তাসলিম, যে আসলাম তো রব্বুল আলামিন, রব্বুল আলামিন সামনে আমি আত্মসমর্পণ করেছি। তারপরে হেকমত নেই এমন কথা নাই, ভালো করে মনে রাখবে হেকমত আছে, কিন্তু আপনাকে আল্লাহ দর্শাবেন এটা জরুরি না, বুঝা গেছে? আল্লাহর নাম হচ্ছে হাকিম, আল্লাহর একটি নাম আল হাকিম, প্রজ্ঞাবান, বিজ্ঞানময়, হ্যাঁ হেকমত আল্লাহ, তাহলে আল্লাহর সব কথা কাজে আদেশ নিষেধে হেকমত আছে, কিন্তু আপনার এই অধিকার নেই যে আমি প্রত্যেকটা জানবো তাহলে মানবো, আপনাকে না জেনে মানতে হবে, কিন্তু যদি জেনে নিতে পারেন ভালো কথা, যদি কোনো ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু বলে দিয়েছেন অথবা ওলামারা কোনো কথা উদ্ঘাটন করেছেন বলেছেন আর সেটা হলে হতে পারে তো ভালো কথা। ওট সম্পর্কে হাদিস আছে যে ওট জিন থেকে তৈরি, আর জিন কি দিয়ে তৈরি সৃষ্টি, আগুন দিয়ে, আগুন নেমালে কি লাগে, পানি লাগে, তো আপনি এমন মখলুক যেটা আপনার জন্য খাওয়া হালাল ভক্ষণ করা হালাল করেছেন খাচ্ছেন সেটা উট, আল্লাহ নবী বলছেন সেটা খোলে কামিনাল জিন, জিন থেকে কেমন করে জিন থেকে তাও বলতে পারবো না, কিন্তু নবী বলেছেন, সুতরাং এর কোনো সাইড এফেক্ট আছে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে, বুঝেন পার্শ্ব প্রতিক্রিয়া, অনেকে সাইড এফেক্ট বুঝেন, ইংলিশ বুঝেন কিন্তু বাংলা বোঝা মুশকিল, হাজি হ্যাঁ অপারেশন বুঝেন কিন্তু অস্ত্র পাচারের পাচার কি নিয়ে, আমাদের সে তো পাচার বর্ডার এলাকাতে ওই ব্ল্যাক করাকে পাচার বলে, তাই না? তো বলছিলাম কি যে হেকমত প্রত্যেকটাতে আছে, কিন্তু হেকমত জানার অধিকার আপনার নেই। হ্যাঁ যেটা বলছিলাম ওটের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হেকমত অবশ্যই রেখেছে, কিন্তু আপনার জানার অধিকার নেই, আপনার কাজ হচ্ছে সামিয়া না, শুনলাম আল্লাহ তোমার কথা, তোমার নবীর কথা মানলাম, ও তাহানা আল্লাহ ও ফরানাক আল্লাহ, বাকি ক্ষমা করো, রব্বানা ওয়া ইলাইকাল মাসির, তোমার কাছে ফিরে আসতে হবে। জি মাসআলা কথা সংক্ষেপ করি, লম্বা হয়ে যাচ্ছে। আওজাবা কাসির মিনাল উলামা আল ওযু মিন মাসসি যাকার, এখন যে বিষয়গুলিতে দ্বিমত রয়েছে, দ্বিমত রয়েছে উটের গোস্তের ক্ষেত্রেও, ইমাম আহমদ আহলে হাদিস মুহাদ্দিসিন কেরাম তারা বলছেন উটের গোস্ত খেলে ওজন নষ্ট হবে, বাকি কিছু আইমা কেরাম আছেন বা ফোকাহারা আছে যারা বলছেন উটের গোস্ত অন্যান্য গোস্তের মতো উজু ভঙ্গ হয় না, উজু ফরজ না, তবে উজু মানে এখানে মুখটুক ধুয়ে নেওয়া চর্বি টর্বি, তো এটা তো অন্য অন্য গোস্তের ক্ষেত্রে হইতে পারে, বকরিতে চর্বি নেই, যে চর্বি দূর করার জন্য তেল তেল হয়ে আছে সেই জন্য বলা হয়েছে, বা উজু মানে এটা তারা বলেছে আবিধানিক অর্থে উজু মানে শুধু কুলি করে নেওয়া, খেয়ে দিয়ে কুলি করে নিও, হাত ধুয়ে নিও না, এসব ব্যাখ্যা করা ঠিক নয়। তাহলে ইখতিলাফ ছিল এই বিষয়ে, কিন্তু সঠিক মত হচ্ছে যে উটের গোস্ত খেলে কি করতে হবে, উজু করে নিতে হবে।